প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে আমাদের চ্যানেলে স্বাগত জানায়। যারা যারা আমাদের চ্যানেলে নতুন, তাদেরকে অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আর যারা প্রত্যেক দিন ভিডিও দেখেন অথচ সাবস্ক্রাইব করতে ভুলে যান বা সাবস্ক্রাইব করবো কি না ভাবেন, তাদেরকে একটাই অনুরোধ, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে গিয়ে অল অপশনটিতে ক্লিক করুন। চলে আসছি মূল খবরে। এবার সম্ভবত আরও বিপাকে পড়তে চলেছেন এসএসসি দুর্নীতিতে গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। কারণ তার ডায়মন্ড সিটির ফ্ল্যাট থেকে যেসব মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছিল, তা থেকে তথ্য উদ্ধার করে ফেলেছে ইডি। এমনটাও মনে করা হচ্ছে যে ওইসব তথ্যের উপরে ভিত্তি করে পার্থ ও অর্পিতাকে মুখোমুখি বসিয়ে জেরাও করা হতে পারে। গত 22 জুলাই ডায়মন্ড সিটি সাউথে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে অভিযান চালিয়েছিল ইডি। বিপুল টাকার পাশাপাশি তল্লাশিতে উদ্ধার হয় 22টি মোবাইল ফোন ও বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস। সেই সব ফোন ও ডিভাইসের মধ্যে কী রয়েছে তা জানতে প্রযুক্তি বিশেষজ্ঞের সাহায্য নিয়েছিলেন ইডির কর্তারা। গত 2 আগস্ট সেই রিপোর্ট চলে এসেছে ইডির হাতে, তাতে মিলেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ইডি সূত্রে খবর, ওই রিপোর্টের উপরে ভিত্তি করে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। এদিকে পণ্ডিতিয়া রোডের একটি ফ্ল্যাটকেও অর্পিতা মুখোপাধ্যায়ের বলে মনে করা হচ্ছে, সেটি রয়েছে বেনামে। সেই ফ্ল্যাটেও তল্লাশি চালালো ইডি। মঙ্গলবার পণ্ডিতিয়া রোডের ওই ফ্ল্যাটে তল্লাশির জন্য আসেন ইডির আধিকারিকরা। টানা 9 ঘন্টা তারা সেখানে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তল্লাশি তারা শুরু করতে পারেননি কিছু টেকনিক্যাল ও আইনি জটিলতায়। পণ্ডিতিয়া রোডের ওই আবাসনের 6 নম্বর টাওয়ারের 503 নম্বর ফ্ল্যাটটি অর্পিতা মুখোপাধ্যায়ের নামে নেই। যে ব্যক্তির নামে ফ্ল্যাট, তার সঙ্গে গত মঙ্গলবার থেকে চেষ্টা করেও যোগাযোগ করতে পারেননি ইডির তদন্তকারীরা। আজ এনফোর্সমেন্ট ডাইরেক্টরের একটি টিম সোজা চলে যায় রবীন্দ্র সরোবর থানায়। সেখানে গিয়ে তল্লাশির জন্য একটি আবেদন করা হয়। রবীন্দ্র সরোবর থানার আবেদন করে আইনি জট কাটিয়ে পুলিশকে নিয়ে ওই ফ্ল্যাটে আসেন ইডির গোয়েন্দারা। তারপর চাবি ভাঙার লোক ডেকে দরজা খোলা হয়। ইডির সন্দেহ, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও নথি ওই ফ্ল্যাট থেকে মিলতে পারে। ইডি সূত্রে খবর, 2015 সালে ওই আবাসনের ডেভেলপারের সঙ্গে কথা হয় পার্থ চট্টোপাধ্যায়ের। এই আবাসনের একটি ফ্ল্যাট পার্থ চট্টোপাধ্যায় মেয়ের নামে বরাদ্দ করা হয়। 503 নম্বর ওই ফ্ল্যাটটি অন্য একজনের নামে হলেও তার দেখভাল করতেন অর্পিতা মুখোপাধ্যায়। সেই সূত্রেই ওই ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে ইডি। কাদের মাধ্যমে ওই ফ্ল্যাটটি পার্থ নিয়ন্ত্রণ করতেন তা জানতে চাইছে ইডি। আবাসনের আবাসিকরা ওই ফ্ল্যাটটি সম্পর্কে বেশি কিছু বলতে পারছেন না।